দোয়া ইউনুস পরে দোয়া করলে দোয়া কবুল হয় শুনেছি দোয়া ইউনুস কি আল্লাহর প্রশংসা নাবির দরুদ পড়ে তৃতীয় নাম্বারে পড়ব সঠিক শুনেছেন সে বোখারি হাদিস দোয়া ইউনুস কোনটা এটাও আপনি জানি সুতরাং আর দোয়া ইউনুসের মধ্যে নিজের যোগ করার কোনো প্রয়োজন নেই শুভা শুভানা কালাইস্তা ফেরুক যথেষ্ট যথেষ্ট সে বেশি করে পড়েন তো করেন আল্লাহ তালার কাছে ইনুসআ আলি ইসালাতাম যেভাবে পড়েছেন সেভাবেই পড়বেন সুতরাং আপনি আগে নিজের মন মতো কিছু যোগ করলেন পরে কিছু যোগ করলেন যেখানে আল্লাহ রসুল্লাহ আসলাম যে কথা বলেছেন সেটাকে সেখানে সেভাবে করাই হচ্ছে ইবাদত সেটাই হচ্ছে আমল সেটাই হচ্ছে বিধান সুতরাং এর আগে নিজে বরকতের মতো মনে করেন যে না এর আগে যদি আমি আল্লাহর প্রশংসা যোগ করি এখানে সুভান আল্লাহ সোভা আন্তা এক দেখেন এই এতটুকু পর্যন্ত পুরোটাই আল্লাহ তালার তাওহিদ এবং তসবি তা আপনি আপনি হয়তো বুঝেন নাই এই জন্য আপনি এদিকে চলে গিয়েছেন বুঝতে হবে আমরা আসলে আমাদের এই যে দোয়াগুলো আছে দোয়াগুলো আমরা অনেকে বুঝি না এই জন্য আমরা মনে করি যে দোয়ার মধ্যে সব কথাই রয়েছে এই দোয়ার মধ্যে অনেক কথা রয়েছে যেগুলো আমরা সত্যিকারভাবে যেহেতু এই দোয়াটা তফসিরই আমরা অনেকে পড়ি নাই তাই দোয়াটা খুবই ইম্পর্ট্যান্ট